বনগা হাসপাতালে রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবির। এদিন বনগা পৌরসভার 8 ও 5 নম্বর ওয়ার্ডে এই শিবির আয়োজিত হয় বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে। পঞ্চায়েত ভোটের প্রাককালে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির বাতিল হয়ে যাওয়ার দরুন হাসপাতালে রক্তের যোগান কমে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বনগা পৌরসভা সহ বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের আবেদন জানানো হয়। বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বোর্ড অব কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন। শুরু হয় ওয়ার্ডে ওয়ার্ডে রক্তদান শিবিরের প্রস্তুতি। গত মাসের 16 তারিখ থেকে শুরু হওয়া রক্তদান শিবির ক্রমান্বয়ে চলতে থাকে। এদিন বনগা পৌরসভার 8 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডে যথাক্রমে আয়োজিত হয় রক্তদান শিবির। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কাউন্সিলর বন্দনা মুন্সির উদ্যোগে বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ময়দানে আয়োজিত হয় এই শিবির। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ। এদিন রক্তদান শিবির থেকে সংবর্ধনা জানানো হয় স্থানীয় রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ এলাকার গুণীজনদের। এ বিষয়ে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আমার 16 তারিখ থেকে রক্তদান শুরু হয়েছে। প্রথম দিন হয়েছে 1 আর 2, আর আজকে আমাদের লাস্ট দিন 5 আর 8। খুবই ভালো লাগছে, রক্ত দিতে পারছে সবাই, তার জন্য আমি গর্বিত এখানে। আর যারা রক্ত দেওয়ার জন্য আমার সাথে এগিয়ে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাদের পৌরপিতা শ্রী মাননীয় শ্রী গোপাল শেঠ মহাশয়কে। আজকে তা 80 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ওটা আমাকে আমি আস লাস্ট আমি দেখলাম এটা কোনো জায়গায় কেউ করেনি, কিন্তু আমি সেই জন্য আমার সভাপতি এবার কমিটির সাথে বসে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই এমন সিদ্ধান্ত, ওরা না হলে আমাদের চলে না। সকাল হলেই ওদেরকে আমার প্রয়োজন আছে, তাই আমি ওদেরকে সম্বন্ধ দেওয়ার জন্য সবার সাথে আলোচনা করি। 8 নম্বরের পাশাপাশি এদিন বনগা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদারের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। বনগা স্টেডিয়ামে এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ। বনগা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় সম্পন্ন হয় রক্তদান শিবির। এ বিষয়ে দিলীপ মজুমদার বলেন, আজকে একটা মহৎ দিন। 5 নম্বর ওয়ার্ডের আজকে যারা সুধি নাগরিক এবং আমাদের তৃণমূলের যারা সৈনিকরা আছে, মহিলা যুব ছাত্র এবং মাদার, সবাই মিলিতভাবে আমাদের বনগা জেয়ারধর হসপিটালের সুপার আমাদেরকে বলেছিল, আমাদের পৌরপ্রধানকে বলেছিল যে এই গ্রীষ্মকালের রক্ত সংকট, রক্তের দরকার। এই জন্যে আমরা সমস্ত কাউন্সিলর এবং পৌরপ্রধান মিলিতভাবে আমরা 22টা ওয়ার্ডের একটা বৈধ রক্তদান শিবির পরপর চলছে। আজকেই 5 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির ছিল সকাল থেকে। আজকে একটু মানে প্রচণ্ড বর্ষার জন্যে আমরা একটু লেট করে রক্তদান শুরু করেছি। অনেক রক্তদাতা এসেছিল যারা ডেলিভার কাজ করে ফিরে গিয়েছিল বর্ষার জন্যে, কিন্তু এ অবধি আমরা 45 ইউনিট রক্ত অলরেডি সংগ্রহ হয়েছে এবং আরও রক্তদান চলছে, 4টে অবধি রক্তদান চলবে। এদিন দুই শিবিরে হাজির ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। পৌরপ্রধান জানান, দেখুন রক্ত সংকট দেখা দিয়েছিল, এটা বারে বারেই বলছি আমরা। বনগাঁ জিয়ারদার হসপিটালে দীর্ঘদিন ইলে পঞ্চায়েত নির্বাচনের কারণে এবং প্রচণ্ড দাবাদহে মানুষ রক্ত দিতে চাইছিল না। পৌরসভাকে জানাই আমরা বোর্ড অফ কাউন্সিলররা বসে সিদ্ধান্ত নিই যে আমাদের এখানে রক্তের প্রয়োজন, আপনারা নিজেরা প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলররা আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে এলাকার মানুষকে নিয়ে রক্তদান শিবির করুন এবং তাতে সকলে মিলে সম্মতি জানায়। সেই অনুযায়ী কাউন্সিলররা সারা বছর যে পরিষেবা দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম প্রতিটা কাউন্সিলর তারা নিজেদের উদ্যোগে পাড়ার সমস্ত মানুষকে নিয়ে বনগাঁ পৌরসভার ছত্রছায় আজকে তারা রক্তদান শিবির করলেন। আমরা দেখতে পেলাম 1200 থেকে 1300 রক্ত আজকে অবধি দেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে আজকে 8 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির চলছে। একদিকে আমাদের বন্দনা মুন্সি আর একদিকে দিলীপ মজুমদার
আমরা কাউন্সিলররা সবাই এসেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।